একটি অপ্রকাশিত প্রেমপত্র। আমি অজানা অসীম অশূন্যতা অপূর্ণতা নিয়ে জন্মেছি, এ আমার অহংকার নয়, আত্ম উপলব্ধির চেতনালব্ধ সহজ সত্যের সরল স্বীকারোক্তি, এ আমার ভালোবাসার উক্তি। পৃথিবীর কোনো কিছুই সহজ নয়, সবই কঠিন, কারো মন জয় করাটা হয়তোবা আরো বেশি। তা না হলে কেন আমি যাকে এত ভালোবাসি তার মন পাব না? কেন সে নিজেকে সব সময় আড়াল করে রাখে? সে কি জানে না সে আমার কান্নার সাথী, হাসির সাথী, যাকে আমি দেখেছি শরতের হাজারো কাশফুলের মাঝে, যার অবাধ্য চুলের ঝাপটাই আমার মনে বসন্ত জাগে। আমি যে তাকে অনেক বেশি ভালোবাসি, বিধাতার সৃষ্ট পদার্থে অনেক বেশি জটিলতা, পাথরের বুক বেয়ে নির্ঝরের স্রোত বইছে, আবার আমার মতো হতভাগার বুকেও প্রেমের ফল্গুধারা লুকিয়ে রয়েছে। আর সে যদি ভালোবাসায় সৃষ্টি করল, তবে আলোর নিচে ছায়ার মতো তার আড়ালে নিরাশাকে কেন গোপন করে রাখল? এ অদ্ভুত হিসাব আমি মিলাতে পারি না। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমাকে ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বেথিয়ে উঠবে এই পাগলটার পাগলামির কথা মনে করে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এ কি কম সৌভাগ্য আমার? সেদিন তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর চেয়েও হয়তোবা বেশি করে মনে পড়বে এই দূরের বন্ধুটিকে। আমার চাওয়ার কিছু নেই, আমি পেয়েছি তোমাকে আমার রক্তে চোখের জলে। আচ্ছা, ছোট একটা প্রশ্ন করি, কাউকে ভালোবাসা কি পাপ না অন্যায়, না অপরাধ না নিষেধ? আমি তোমাকে ভালোবাসি, তোমার দৃষ্টিকোণ থেকে এটা কি? নিশ্চয় অন্যায়, পাপও হতে পারে, তাই না? সত্যি তো, তোমার সুন্দরে চরম ছোঁয়ার যোগ্যতা আমার নেই। আমার যে দুহাত মাখা কালি, যে কালি তোমার রাঙা পায়ে লেগেছে, চোখের জলে তা ধুয়ে দিতে চাই। কথাগুলো তোমার সামনে দাঁড়িয়ে বলা উচিত ছিল, কিন্তু আমি তোমার সামনে যেতে পারি না, বড্ড ভয় লাগে, তোমাকে দেখলে অনেকটা এলোমেলো হয়ে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলি। কেন এমনটা হয় বুঝি না, এটাই বুঝি ভালোবাসা, এটাই বুঝি প্রেম। আমার কপালটা সত্যি অনেক অদ্ভুত, যাকে এত ভালোবাসি সে আমাকে একদমই দেখতে পারে না। আচ্ছা, তুমি কেন ছেঁড়া কাগজের মতো আমাকে বারবার ছুঁড়ে ফেলে দিচ্ছ? আমি যে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, সত্যি। একটা মেয়েকে কিভাবে প্রেম নিবেদন করতে হয় সেটা আমার জানা নেই, তবে এটা জানি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, আমার সূর্যের আলোর মতো নিরপেক্ষ। কিন্তু আমি তোমাকে তা বুঝাতে পারি না, আমি যে এমনই। তুমি কি একটি বার চিন্তা করে দেখেছ কি আগ্রহে এক স্বপ্নবাদ ছেলে ভীষণ মুগ্ধতায় সারাক্ষণ তাকিয়ে থাকে? সত্যি অনেক আজব এই পৃথিবী, আজব পৃথিবীর মানুষগুলো, আর সবচেয়ে বেশি আজব পৃথিবীর নারীগুলো। অদৃষ্টের বিড়ম্বনায় ভিক্ষে যদি কেউ কেউ চাইতেই আসে, ভিক্ষে তাকে তুমি নাই বা দিলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিও না। পৃথিবীর কাছে হয়তো বা তুমি কেউ একজন, কিন্তু কারো কাছে হয়তোবা তুমিই তার পৃথিবী। তোমরা মেয়েরা পৃথিবীর সব ছেলেদের একই রকম মনে করো, কিন্তু পৃথিবীর সব ছেলে একরকম নয়, কিছু
ব্যতিক্রম অবশ্যই আছে। তোমরা বিজ্ঞান যুগে বাস করো বলে পৃথিবীর সব ছেলেদের তোমাদের কাছে একই রকম মনে হয়। আচ্ছা, তোমাদের বিজ্ঞান কি বলতে পারে এক ফোঁটা অশ্রু জলে কয় ফোঁটা রক্ত হয়? ইতি কোনো এক হতভাগা। এই চিঠিটা আমি আজও তাকে দিতে পারিনি, মনে হয় কখনো দেয়াও হবে না। আমার একটি অপ্রকাশিত প্রেমপত্র।